আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, সমস্যা জীবনের যে কোনো সময়ে আসতে পারে, তার জন্য দরকার সঠিক প্রস্তুতি এবং সঠিক মনোবল। আমরা অনেকেই দেখা যাচ্ছে যখন অসুস্থ হয়ে পড়ি, এর পাশাপাশি আমরা মনোবলটা হারিয়ে ফেলি। দু একবার চিকিৎসা করি বা অনেকে দীর্ঘদিন চিকিৎসা করার পরে যখন দেখছেন যে সফলতা পাচ্ছেন না বা সুস্থ হতে পারছেন না, আমরা অনেক ক্ষেত্রে আসলে হাল ছেড়ে দিই। তাদের জন্য বলছি, হাল ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে, সুস্থ হতে হবে। পৃথিবীতে যত ধরনের রোগ আছে আমরা জানি, সকল রোগেরই চিকিৎসা আল্লাহ দিয়ে দিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি গত প্রায় 4 মাস ধরে উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। ওনার যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সেখানে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে ওনার আনকিলাইজিং স্পন্ডলাইটিস হয়েছিল। একদম সুস্থ স্বাভাবিক মানুষ, পড়াশোনা করছেন, পাশাপাশি ব্যবসাও দেখাশোনা করছেন, সেই মানুষটাই হঠাৎ করেই অসুস্থ, পা নাড়তে পারছেন না। একটা সময় এতটাই ক্রনিক পর্যায়ে ওনাকে প্রায় সার্জারিও করতে হয়েছিল। আসুন দর্শক, ওনার সাথে একটু কথা বলি কি হয়েছিল এবং চিকিৎসা পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাকিল মিয়া। শাকিল মিয়া, বয়স কত আপনার? বয়স 23 বছর। 23 বছর। পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? আমি অনার্স প্রথম বর্ষ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আচ্ছা, কোথায় ইনস্টিটিউট? কোথায়? ইনস্টিটিউট হচ্ছে নরসিংদী। নরসিংদী, নরসিংদী ন্যাশনাল কলেজ। ন্যাশনাল। আপনার বাসাও কি নরসিংদীতে? জি, বাসা নরসিংদী। বেলাবো। বেলাবো। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, আপনার এই অ্যাঙ্কলাইজিং স্পন্ডলাইটিসের জন্য। সো আমরা একটু প্রথম থেকে শুনবো যে যখন প্রথম আপনি এই সমস্যাটা প্রথম বুঝতে পারেন গত 4 মাস আগে, তো কি হয়েছিল সেদিনটা আমরা একটু শুনি, যে হঠাৎ করে ব্যথায় উৎপত্তিটা কীভাবে বা কী মনে করছেন আপনি, কীভাবে হলো এটা? মানে হঠাৎ করে আমার ডান হাঁটুতে একটু টান টান লাগছিল আর কি। পরে ভাবলাম, মানে এমনিতেই আমি একটু জার্নি করছিলাম, তো ভাবলাম যে হয়তো অনেকক্ষণ জার্নি করার পরে টান লাগতেই পারে, রক টানা হইতে পারে। তো এইভাবে চলতেছে চলতেছে ভাবছি এরকম আগেও হয়েছে, সাইডা দিছে এরকম আর কি হয়তো। তারপর একদিন পরে পাটা ফুলে যায়, তখন আর আমি মানে পা বাঁকাইতেও পারি না, হাঁটতে পারি না, অনেক কষ্ট হয়, ভার দিতে পারি না এটাতে। পরে একদম প্রচণ্ড ব্যথা, একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখায়, উনি আমাকে বলে যে মানে এক্সরে দেখা বলে তেমন কোনো সমস্যা নেই। এটা কি আপনার নরসিংদীতে? হ্যাঁ। তেমন কোনো সমস্যা নেই, মেডিসিন দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, বলে ব্লাডে কিছু ইনফেকশন আছে এটার জন্য। আচ্ছা, এই যে ব্লাডে ইনফেকশনের কথা বলেছেন, কোনো ব্লাডের কোনো পরীক্ষা নিরীক্ষা? হ্যাঁ, ব্লাড পরীক্ষা আসছে আর কি, WBC-টা বেশি আছে। পরে উনি বলে ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, 2 দিন খাই, খাওয়ার পরে ব্যথা কোনোভাবেই কমে না, অসহ্য ব্যথা। পরে ভাবলাম যে যেহেতু হাঁটুতে সমস্যা, একজন অর্থোপেডিক দেখাই। তখন অর্থোপেডিক দেখানোর পরে উনি আবার একটা এক্সরে করে করে বলে যে হাঁটুতে একটু আঘাত আছে। কিন্তু আমি কোনো আঘাত পাই নাই গত 4-5 বছরে, কোনো জানা মতে এরকম কোনো আঘাত পাইনি। পরে উনি বলে যে এটা ভালো হয়ে যাবে, ফোলাটা উনি মানে ইয়ে করে সিরিজ দিয়ে পানিগুলো বের করে দেয়। আচ্ছা, ফুলে গিয়েছিল ফোলার কারণে, ভিতরে পানি পানি জমছিল, পানিগুলো বের করে দেয় আর প্লাস্টার করে দেয় 1 সপ্তাহের জন্য, আর ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়। দেওয়ার পর 1 সপ্তাহ পরে যখন যাই, তখন দেখা যায় যে ভিতরে পুঁজ হয়ে গেছে, মানে অবস্থা আরো অবনতি হয়েছে। পরে উনি বলে যে এটা সার্জারি করে এটা পুঁজ বের করতে হবে। এবং এর ভিতরে আপনি দেখছেন যে আপনি আগে যে নর্মালি হাঁটতে পারতেন সেই হাঁটাটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, মানে আমি তো হাঁটতেই পারি না, আমার পা একদম প্লাস্টার করা ছিল সম্পূর্ণ 1 সপ্তাহ। পরে তখন আর ওইখানে ওয়েট করি নাই, বুঝতে পারছি যে অবস্থা অবনতি হয়েছে। পরে ঢাকাতে আসি, ঢাকা এসা ইবনে সিনা হসপিটালে ভর্তি হই। ওইখানে একজন হাঁটু বিশেষজ্ঞ, উনিও বলে যে এটা সার্জারি করতে হবে, কারণ ভিতরে যেহেতু পুঁজ হয়েছে এটা সম্পূর্ণ ক্লিয়ার না করলে আরো ক্ষতি হবে, আরো ক্ষতি দিয়ে দেবে। পরে একদিন পরে ওইখানে আবার সার্জারি করায়। সার্জারি করার পরে পরের দিন আমি পায়ে ভর করতে পারি, ভর করে হাঁটতে পারি, এরকম একটা অবস্থা ছিল। তো ভাবছি আল্লাহর শুকরিয়া, ভালো হইতেছে আস্তে আস্তে, মনে একটু আশা। হ্যাঁ, আশা পেয়েছিলাম আর কি। পরে যখন ওইখান থেকে চলে যাবো, 6 দিন থাকার পরে চলে যাব, ওই দিন আমার ডান হাতে মানে ব্যথা শুরু হয়। এখানে এটা এভাবে একটু বাঁকা হয়ে যায়, ওই তো ভাবছি হয়তো বা নর্মাল, কারণ আমি এই হাতে ভর করতাম, সবকিছু সব কাছে হাতে ছিল, কিন্তু ডান পায়ে সমস্যা। তারপর ব্যথা বাসায় যেতে যেতে কাঁধে ব্যথা এসে পড়ে,
কাঁধে প্রচন্ড ব্যথা শুরু হয়, দুই দিন পরে আবার পায়ের এটা ফুলে যায়, তিন দিন সময় লাগে। তো দুই দিনের যে টেস্ট গুলা উনি বলে সবগুলা নর্মাল, একদিন পরে যে টেস্ট গুলা দিছে সবগুলা নর্মাল আসিল, তিন দিন পরে উনি টেস্টটা দেখে উনি বলে যে তোমার তো একটা জটিল সমস্যা হয়েছে, মানে এটা একটা আর্থ্রাইটিস সমস্যা বংশগত, এটা এরকম মানে রোগটা সম্পর্কে আমাকে বলে আর কি যে এই সমস্যা, উনি বলে যে ঘাবড়ানোর কিছু নাই, এটা ভালো হবে, তবে লাইফ টাইম থাকবে, এটা নিয়ে তোমাকে চলতে হবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, উনি বলে আবার আসো। আচ্ছা আসার পরে আসলাম, উনি বললো যে এটা তো সমস্যাটা তোমার হয়েছে যেহেতু এটা একটা বড় সমস্যা, এই টেস্টটা আমরা চাইতেছি আবার করাই, ভালো করে আবার ডায়াগনোসিস করে নিই। পরে উনি বলে যে এই হসপিটালে তো একবার করছি, এখানে না থেকে এগুলো আবার করো। এর ভিতরে আমার প্রচন্ড ব্যথা, মানে আমার ব্যথা জ্বর ব্যথা সহ্য করতে পারছি না, আর এর ভিতরে শুধু ব্যথার পেন কিলার চলতেছে। পরে আবার আরো তিন দিন সময় লাগে, পরে উনি আসে, উনি টেস্টগুলো ওনারা দেখাই, দেখানোর পরে উনি বলে যে এই রোগের বিশেষজ্ঞ তো আমি না, এটা হচ্ছে রিউমাটোলজিস্টে দেখাতে হবে। পরে আমরা বললাম যে, পরে উনি আমাকে বলে না যে রেফার করে না যে তুমি এরকম ডাক্তারের কাছে যাও বা ওইরকম ডাক্তারের কাছে যাই, উনি নিজে রিউমাটোলজিস্টের সাথে কথা বলে আমাকে একটা শুধু ওষুধ খেতে বলে, সালফাসালাজিন আর হচ্ছে পেনকিলার। কিন্তু সালফাসালাজিন পেনকিলার খাওয়ার পরে আমার ব্যথা তো কমেই না, আর সবকিছু মানে একদম আরো খারাপের দিকে চলে, আরো খারাপের দিকে। পরে তো আমার এক আঙ্কেল আছিল, উনি আবার একজন ডাক্তারের কাছে, ওনার কাছে বললাম, তো উনি আবার এই বিষয়ে একটু ভালো বুঝে উনি একজন ডাক্তার আমাকে দেখাই মডার্ন আর কি। ওইখানে আসার পরে আমার ভর্তি দেয়, 10 দিন থাকি, পেনকিলার খাওয়ার পরে মোটামুটি একটু সুস্থ। এটা হচ্ছে রোজার ঈদের মানে 10 দিন আগে। আচ্ছা পরে রোজার ঈদের একদিন আগে আমি বাসায় যাই আর কি, রিলিজ নিই 10 দিন থাকার পরে। এরপরেও আবার ব্যথা শুরু হয়েছে, ব্যথা কমে না, মানে ব্যথার ওষুধটা আপনি যখন খাচ্ছেন তখন ব্যথাটা কমে যাচ্ছে, আপনি নিজেই বুঝতেছেন, মানে ছেড়ে দিচ্ছেন আবারও ঠিক একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সাপোজিটরি দিছে, সাপোজিটরি দেওয়ার পরে 7-8 ঘন্টা ব্যথা নাই, একদম সুস্থ 7-8 ঘন্টা পরে। তখন কি পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছেন এরকম অবস্থা? হ্যাঁ, মানে পেন কিলার দেওয়ার পরে আমার পায়ের উপর ভর করে দাঁড়াতে পারি, হাতও নাড়তে পারছি, হ্যাঁ সবকিছু করতে পারছি, পেন কিলার রিঅ্যাকশন শেষ, আমি আবার আবার ঠিক আগের মতো অবস্থায়। পরে আবার আসি, উনি আবার বলে ভর্তি হওয়ার জন্য আবার ভর্তি হই, আবার 6 দিন থাকি, 6 দিন থাকার পরে এরকম অবস্থা চলতে থাকে চলে আসে। পরে এর মধ্যে মানে তো এই রোগ নিয়ে অ্যাঙ্কেলের স্পন্ডাইলাইটিস নিয়ে অনেক ঘাটাঘাটি করি, অনেক কিছু অনলাইনে সার্চ করা শুরু করলাম আর কি। পরে এক পর্যায়ে সফুল্লাহ প্রধান স্যারের যে ভিডিওগুলো সেগুলো আসছে, এখানে যে রোগীর যেরকম আমার আজকে নেওয়া হচ্ছে এরকম আর কি, অনেকের অনেকের সাক্ষাৎকার দেখলাম, দেখার পরে আমার মতোই 2-3 জন দেখলাম যে ওনারা অনেক দীর্ঘদিন যাবৎ 4-5 বছর এরকম অসুস্থ ছিলেন, এখান থেকে ব্যথা নিয়ে ব্যথা মুক্ত হয়ে সুস্থ হয়ে গেছেন আর কি। তো আমি ভাবলাম, তখন আমি আর একটু আশা পাইলাম যে ওনারা যেহেতু সুস্থ হয়েছে 4-5 বছরের রোগী, আমার তো মাত্র কয়দিন 4 মাস। এরপরে অনেকে বলতো আর কি যে ইউটিউবের ডাক্তার এরকম ওইরকম, অনেকে অনেক ধরনের কথা বলছে যে এটা ভালো হবে কিনা, যেহেতু আমার এখানে কোনো পরিচিত নাই। পরে ভাবলাম যে এটাই বাংলাদেশে আমার শেষ চিকিৎসা, আমি শেষ পর্যন্ত এখানেই ট্রাই করবো। পরে এখানে আসিয়া ভর্তি হয়ে গেল, স্যারে ভর্তি হয়ে গেল, হ্যাঁ ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। হ্যাঁ ধীরে ধীরে দেখছেন সুস্থ হচ্ছেন। হ্যাঁ কতবেলা করে ট্রিটমেন্ট দিত আপনাকে? এখানে 3 বেলা থেরাপি চলতো আর কি। আচ্ছা থেরাপির যদি একটু সিস্টেমগুলো বলতেন, কি শুধু কি ফিজিক্যালি ট্রিটমেন্ট করাতো নাকি বিভিন্ন মেশিনের মাধ্যমে ট্রিটমেন্ট করাতো, কী কীভাবে ওয়েগুলো কী কী ছিল? না এখানে হচ্ছে আপনার ট্রিটমেন্টগুলো ভালো, এখানে মেশিনের মাধ্যমে হচ্ছে যে পেনটা, এখানে কোনো মানে পেন কিলার দেয় নাই, আমি পেন কিলার চাইছি যখন আমার অনেক বেশি ব্যথা, প্রচন্ড ব্যথা করতো, পেন কিলার চাইছি কিন্তু ওনারা দিতে চাই নাই পেন কিলার। হ্যাঁ ওনাদের কথা হচ্ছে যতই পেন করুক পেন কিলার নেওয়া যাবে না, এটা একটু ভাবছি। হ্যাঁ ওনারা হচ্ছে মানে মেশিনের মাধ্যমে চাচ্ছে পেনটা কমানোর জন্য, আর তারা মেডিসিন দিয়েছে, সাপ্লিমেন্ট টাইপের ওষুধ দিয়েছে, মানে তিনটা জিনিসই কাজ করতো, মেডিসিন ফিজিক্যালি এবং হচ্ছে আপনার মেশিন, এই তিনটা মাধ্যমেই তারা কাজ করেছেন। হ্যাঁ কিন্তু কখনোই তারা আপনাকে পেন কিলার
সাজেস্ট করে না এবং দেয় না আর কি। তারা চাচ্ছেন যে ভিতর থেকে জিনিসটা ঠিক হয়ে আসলে ব্যথা অটোমেটিক্যালি কমে আসবে। ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছে? এরপরে আমি তো প্রথমত অনেক খারাপ অবস্থা ছিল, কারণ আমার জ্বর আসতো, আমার হিমোগ্লোবিন কম ছিল আর কি, জ্বর আসতো দুই তিন বেলা এরকম, আস্তে আস্তে জ্বরটা আগে চার বেলা আসতো, এখন দুই বেলা আসে, তিন বেলা আসে, এরকম আস্তে আস্তে কমতে শুরু করছে আর কি। পরে ছয় সাত দিন পর থেকে বুঝতে পারলাম যে না, আস্তে আস্তে আমার ব্যথাটা কমতেছে একটু একটু করে কমছে, এবং পেইন কিলার ছাড়াই। হ্যাঁ, পেইন কিলার, পেইন কিলার দিয়ে ব্যথাটাকে কমাতো, এখন পেইন কিলার ছাড়াই কমছে। হ্যাঁ, ওকে। সো আপনার আশপাশে তো আরো অনেক পেশেন্টরা ছিল, তাদেরকে কেমন দেখেছিলেন সুস্থ হতে? না, আশেপাশে অনেক পেশেন্ট আছিল, ওনারা ভালো হয়ে সুস্থ হয়ে গেছে, তখন তো আরো আশা পাইছি যে তো ব্যথার রোগী। এখানে দেখলাম যে অনেক প্যারালাইসিস রোগী আসছে, আইসা ট্রিটমেন্ট নিতেছে, হয়তোবা আগে হাত পা নাড়াইতে পারতো না, এখন নাড়াইতে পারতেছে, ওনারও অনেক আশা নিয়ে আর কি। সবচেয়ে বড় প্রশ্ন, আজকে আপনি কেমন আছেন? আজকে মানে আমার যে রোগটা, স্যারও বলছে আগে ডক্টর দেখাইছে, ওনারাও বলছে, অর্থোপেডিক্স দেখাইছে দু তিনজন, ওনারাও বলছে যে তোমার যে রোগটা এটা সারা জীবন তোমার থাকবে, ব্যথা নিয়েই তোমাকে থাকতে হবে। তো মোটামুটি বলতে পারেন আলহামদুলিল্লাহ 80% সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। মানে রোগটাকে আমরা দমিয়ে রাখতে পারবো, যাতে আমাকে ডিস্টার্ব না করে আমি স্বাভাবিক সব কাজই করতে পারবো, যে অসহ্যকর ব্যথার জন্য আমি বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছি সেই জিনিসটা আমার হবে না, স্বাভাবিকভাবে সব কাজই আমি করতে পারবো। এজন্য এই যে যখন ইউটিউবের মাধ্যমে দেখেছেন, অনেকে বলেছেন অনলাইন ডক্টর বা অনলাইন কেমন না কেমন হয়, সেই কনফিউশন সম্পর্কে আজকে বলুন, আসলে কি এই যে রিস্ক নিয়ে এসেছেন বা বিশ্বাসের উপর ভর করে এসেছেন, আশাটা কি ঠিক ছিল বা আপনি কি সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন কিনা? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে এখানে যে ইউটিউব ডাক্তার দেখা যায় আসা, প্রথম কথা হচ্ছে আমি তখন চিন্তা করলাম যে যদি এরকমই হইতো, ওনার ভিডিও কিন্তু চার বছর পাঁচ বছর অনেক আগের ভিডিও আছে, অনেক আগে, তো এত আগের ভিডিও আছে, মানুষ তো মিথ্যা কথা বলে, এত মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না, আর এর ভিতরে যদি কিছু হইতো তাহলে দেশে আইন প্রশাসন এগুলো অবশ্যই ওনারা তো অবশ্যই টাচ করতো বা ওনাকে জিজ্ঞাসা করতো। তখন এখানে আসার পরে যখন দেখলাম আরো অনেক রুগী আছে, ওনারাও বললো যে ব্যথা ভালো হয়, আসার পরে হসপিটাল ভর্তি হইলাম, তাও ভালোই লাগছে আর কি। আমাদের দর্শকদের জন্য একটা সময় যখন আপনি অনেক মানুষকে দেখতেন, আজকে ঠিক একই জায়গায় আপনিও আছেন, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, এটা হচ্ছে মানে মানুষ সবাই 100% সুস্থ না, কেউ না কেউ কিছু না কিছু সমস্যাই আছে। আর এখানে আসার পরে যে থেরাপিটিক চিকিৎসাগুলো, আগে তো এগুলো জানতাম না বা বুঝতামও না, এখানে আসার পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন কথা হচ্ছে যে সবাই তো সুস্থতা কামনা করে, সবাই চায় যে সুস্থ থাকতে, আপনারাও দেখেন, আপনারাও বুঝেন, যদি ভালো মনে হয় এখানে আসেন, দেখেন, যদি ভালো মনে হয় তাহলে চিকিৎসা করতে পারেন আর কি। এখানে কোনো জোরাজুরি নাই, কিছুই নেই, যার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, এরকম হাজারো মানুষ আছেন, এক একজনের জীবনের গল্পগুলোই আরেকজনের জীবনের জন্য পাথর হয়ে থাকে, একজনের দেখানো পথেই কিন্তু আরেকজন আমরা যখন পথ চলি সঠিক পথে, নিজেরা আমরা উপকৃত হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।